চলো ট্রেন ঢুকছে, তাড়াতাড়ি উঠি, চলো 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 চলো। ওরে বাবার মারাত্মক ভিড়। এবং বাঙালির হার্টবিট দুটো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে প্রত্যেককে জানাই এই বছরের নতুন শুভেচ্ছা, সরি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ধামুয়া স্টেশনে এই যে আমাদের রাজুবাবু, রাজুর বন্ধু ফকেদা, ফকেদা এদিকে দেখো তাকিয়েছো, আর এটা হলো শুভম মানে ফকেদার ছেলে, আর ও ট্রেন ঢুকছে। ওকে চলো ট্রেন ঢুকছে, তাড়াতাড়ি উঠি, চলো 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 চলো। ওরে বাবার মারাত্মক ভিড়, দারুণ ভিড়। লেডিস ফাঁকা কিন্তু জেন্টস ভিড়, কিন্তু টিকিট নেই আমাদের কাছে, টিকিট রাজুর কাছে। আচ্ছা তোমাদের সবার সাথে আলাপ করে দিই, এটা হলো দেবশ্রী, এটা হলো রাজুর বন্ধুর ওয়াইফ। আমরা খুব যেখানে যাই একসাথে, এমনকি দার্জিলিং গ্যাংটক সমস্ত জায়গায় একসাথে। তো এই হলো দেবশ্রী। আর 1st January কতটা ভিড় দেখো, টুনি আজকে সবাই এদিকে ডাউনের দিকে যাবে, আপের দিকে কম লোক, ডাউনের দিকে এখানে ডায়মন্ড আছে, আরো অনেক কিছু জায়গা আছে। আর ট্রেনটা এত তাড়াতাড়ি চলে এসেছে, আমরা কি করেছি ভুল করে ফেন্ডারে উঠে পড়েছি। ফেন্ডারে ওঠার জন্য কি হয়েছে, ওখানে এত বেশি মাছের গন্ধ, তার জন্য আবার পট করে রাজুরা বললো নেমে যেতে, তো পরের সঙ্গে থেকে আবার লেডিস কম্পার্টমেন্টে, তো লেডিস কম্পার্টমেন্টে সবাই লেডিসে উঠে গেছে। এখন আসছে দেগুলা, আচ্ছা যাই হোক ওই হবে পরে স্টেশন। আর এইদিকে রেলওয়ে স্টেশনে কিছুই আমি চিনি না, মানে জানিও না, নামও খুব একটা শুনিনি। এখান থেকে ডায়মন্ডে যেতে টাইম লাগবে কতক্ষণ, লাগবে এখান থেকে যেতে 8 ঘন্টা মতো লাগবে। সবে দুটো স্টেশন বেরিয়েছে, এখনো মোটামুটি কতগুলো আছে, অনেকগুলো আছে, চারটে, এখনো চারটে স্টেশন আছে। কিন্তু এখানকার স্টেশনগুলো স্পেসগুলো অনেক বড়, যেরকম আমাদের বাড়িপুর থেকে শিয়ালদা যেতে গেলে 5 মিনিট অন্তর অন্তর স্টেশন পড়ে, কিন্তু এখানে কম করে 10 মিনিট বা এরকম 15 মিনিট ডিস্টেন্সে স্টেশনগুলো আছে। এতে বসে খাও। কত ভিড়, নামলাম ডায়মন্ড হারবারে। আমি না ভুল করে এইটা নিয়ে চলে এসেছি, এটা যেটা স্লিপ করে। আর এখন এই মুহূর্তে আমরা নেমে পড়েছি ডায়মন্ড স্টেশন। ডায়মন্ড স্টেশন থেকে হেঁটে সামনে একদম কাছাকাছি চলে আসছি জেটি ঘাট। জেটি ঘাট কিনা জানি না, তবে সামনে একটা স্পট আছে যেখান থেকে মানে জাহাজ ফাজ যায়, বা থেকে নামার পরে এতটা গরম লাগছে, এই সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না। আমরা ভেবেছি অনেক বেশি ঠান্ডা লাগবে, কিন্তু একেবারেই ঠান্ডা লাগছে না। আর সামনে আর ওরা পেছন, এই মুহূর্তে আমি চলে এসেছি নদীর ধারে। জাস্ট ওয়াও, রোদের আলো আর সাদা নদীর জল দুটোই পুরো একদম একরকম হয়ে গেছে। কতটা ভালো লাগছে, দারুণ। কটা খেলে, আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখান থেকে যাবে হলদিয়াতে। দেখো
পিছন দিক থেকে আরেকটা জাহাজ যাচ্ছে, সেটা ওই দিকটায় যাবে হলদিয়ার দিকে মনে হচ্ছে, শিওর নয়। মাল বোঝাই করার একটা জাহাজ ওগুলো যাচ্ছে, প্রায় 10-12 জাহাজ আমরা দেখে নিয়েছি এখানে বসে বসেই। আর ওই জাহাজটা যাচ্ছে বলে পাশে যে লঞ্চটা আছে ওটা একদম ধার হয়ে গেছে, কারণ ওর ঢেউটা অনেক বেশি। দেখো রাজীব, এই দেখো এদিকে দেখাও, তোমার কি খিদে পেয়ে গেছে কি বলো? প্রচন্ড প্রচন্ড খিদে, কিন্তু আমরা তো খেয়ে নিয়েছি অলরেডি, এবার কিন্তু আবার নতুন করে খাবার আনা হয়েছে। ওরা নিয়েছে লুচি তরকারি, সেটা খাওয়া, কিন্তু খাবার বসে যে খাবার জায়গা পাচ্ছে না। আর আমি যেটা খুঁজছি দাঁড়িয়ে খাবো, আরে যেটা আমি খুঁজছি সেটাও খুঁজে পাচ্ছি না, সেই জায়গাটা কোথায় আমরা নিজেরাও খুঁজে পাচ্ছি না। থেকে 1 ঘন্টা লাগে, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যাবো, ওটাই হলো সব থেকে দারুণ জায়গা যেটা যাবো বলে আমি ভেবে এসেছি বাড়ি থেকে আর কি। ওকে ফেলে চলে গেছে নাকি? আর এখন চলছে দুপুরের লাঞ্চ, যেটা আছে মাছ নেওয়া হয়েছে, রাজি এদিকে বসেছে। কেমন লাগছে? ওর খুব এখানে আসার ইচ্ছা ছিল, কারণ ওর আগের যে পুরোনো অফিসটা ছিল এখানেই ও খাওয়া দাওয়া করতো। তো এই মাছ নেওয়া হয়েছে, সবাই খাচ্ছে। সবে মাত্র খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এটা আছে একটা কলেজ যাওয়া, মানে ডায়মন্ডে কলেজ যাওয়ার পথে। আমরা অনেকটা পথ হাঁটার পরে তবে একটা হোটেল খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি বলাটা ভুল, রাজু নিয়েছে সেই হোটেলে, কারণ ও আজ থেকে 5-6 আগে এখানে একটা জব করতো, সেই পাশেই ওর হোটেলটা, তো সেটা খুঁজে খুঁজে নিয়ে এসছে। আমরা তো প্রথমে আসতে চাইছিলাম না, কিন্তু জোর করে আসার পরে কিন্তু সাকসেসফুল হয়েছে এই কারণে, কারণ অসাধারণ খাওয়াটা ছিল, অসাধারণ, মানে এত টেস্টি ছিল মাছের ঝোলটা, মানে কি বলবো। যদি কষ্ট করার পরে ফলটাও যদি ভালো পাওয়া যায় তাহলে তার মতো ভালো আর কিছু হয় না। আমি এত জায়গায় হোটেলে খাবার খেয়েছি কিন্তু এটা ছিল আমার জীবনে সেরা, তাই রাজুকে আমি বেস্ট অফ লাক বলবো। শুধু পেট মন দুটোই ভরে গেছে। এবার আমরা সব লাইন দিয়ে একটু বসে আছি, এবার উঠে যাবো। আর এরকম নদীর সাইডে আসলে আমার একটা কথা মনে পড়ে, সেটা হলো টাইটানিকের জাহাজ ডোবা, মানে টাইটানিক মুভিটা খুব মনে পড়ে, যে জাহাজটা ডুবে গেছিল সেটার কথা। ট্রেন কটায়? এখন কটা বাজে? তাহলে এবার উঠতে হবে, এবার উঠতে হবে। এখন আমরা বাড়ি যাওয়ার পথে, এখন আমি দাঁড়িয়ে আছি ডায়মন্ড হাবড়ার স্টেশনে। আমাদের ট্রেন এইবার সবে ঢুকবে, কারণ এটাই লাস্ট, এখান থেকেই যাওয়া হবে, এখান থেকে বসে ভালো করে যাওয়া হবে। তো এখন দাঁড়িয়ে আছি আমরা সবাই স্টেশনে, দেখে নাও সবাই স্টেশনে দাঁড়িয়ে আছি। কষ্ট কিছু তোমার কিছু কষ্ট?